আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, সিরিয়া ধ্বংসযজ্ঞের মতো ভয়াবহ সংঘাতের দিকে মিয়ানমার, বলল জাতিসংঘ। এদিকে ঘরে ঢুকে যাওয়ার লোক আমি নয়, বললেন মমতা। আজকের সংবাদে আরও জানবেন, রমজানে ইয়েমেন যুদ্ধ বন্ধ রাখতে জাতিসংঘের দূতের আহ্বান। আজকের সংবাদে আরও জানবেন, ইউরোপীয় জোটের সঙ্গে সব আলোচনা বন্ধ করল ইরান। এদিকে ভিয়েনা আলোচনা চালিয়ে যেতে যে চারটি শর্ত দিল ইরান। আজকের সংবাদে আরও জানবেন, সংযুক্ত আরব আমিরাতের কাছে $23 বিলিয়ন অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ সংবাদে জানবেন, অবশেষে আফগানিস্তান থেকে প্রত্যাহার হচ্ছে সব মার্কিন সেনা। সিরিয়া ধ্বংসযজ্ঞের মতো ভয়াবহ সংঘাতের দিকে মিয়ানমার, বলল জাতিসংঘ। সম্ভাব্য মানবতা বিরোধী অপরাধ এর ব্যাপারে মিয়ানমারকে সতর্ক করে দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাসলেট। তিনি বলেছেন, সিরিয়া ধ্বংসযজ্ঞের মতো ভয়াবহ সংঘাতের দিকে মিয়ানমার যাচ্ছে বলে মনে হচ্ছে। দেশটির বেসামরিক হত্যাযজ্ঞ বন্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মিশেল ব্যাসলেট বলেন, দেশটির চলমান বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর বল প্রয়োগে পুরোমাত্রার সংঘাত শুরু হতে পারে। তিনি বলেন, নিন্দামূলক বিবৃতি এবং সীমিত লক্ষ্যযুক্ত নিষেধাজ্ঞা স্পষ্টতই যথেষ্ট নয়। প্রভাবশালী দেশগুলোকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং মানবতা বিরোধী অপরাধ বন্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর জরুরি ভিত্তিতে চাপ প্রয়োগ শুরু হবে। চলতি সপ্তাহে মিয়ানমারে সমন্বিত রক্তপাত এর পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এই আহ্বান জানান। গত শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত মিয়ানমারে বাগো শহরে পুলিশ ও সামরিক বাহিনীর গুলিতে অন্তত 82 জনের প্রাণহানি ঘটেছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জাতিসংঘ বলছে, দেশটির সামরিক বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে তাজা গুলি, রকেট, চালিত গ্রেনেড এবং মার্টার নিক্ষেপ করছে। মিশেল ব্যাসলেট বলেন, সেনাবাহিনী মিয়ানমারের জনগণ এর বিরুদ্ধে সামরিক গ্রেড এবং নির্বিচারে অস্ত্র ব্যবহার করে বিক্ষোভ দমনের নির্মম সহিংস্র নীতি জোরদার করছে বলে প্রতীয়মান হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এর কার্যালয় বলছে, এমনকি বিক্ষোভে আহতদের চিকিৎসা সহায়তা দিতেও নিরাপত্তা বাহিনী বাধা দিচ্ছে। এছাড়া বিক্ষোভে নিহতদের লাশ নিয়েও স্বজনদের থেকে $90 মার্কিন জরিমানা আদায় করছে সেনাবাহিনী। বর্তমানে বিক্ষোভকারীদের কেউ কেউ আত্মরক্ষার্থে কৃত্রিম এবং সেকেলে অস্ত্র ব্যবহার করছেন। গত বছর এর নভেম্বরে দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে অংশসূচির এই দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবারও ক্ষমতায় আসে, কিন্তু দেশটির সামরিক বাহিনী এই নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে তদন্তের দাবি জানান। মিয়ানমারের নির্বাচন কমিশন ভোটে কোনো ধরনের জালিয়াতি হয়নি জানিয়ে সেনাবাহিনীর অভিযোগ প্রত্যাখ্যান করে। এরপর গত 1 ফেব্রুয়ারি ভোরে অংশসূচিকে আটকের পর দেশটির শাসন ক্ষমতা ছিনিয়ে নিয়ে মিয়ানমারে 1 বছরের জন্য জরুরি অবস্থা জারি করে সামরিক বাহিনী। এদিকে ভয়ে ঘরে ঢুকে যাওয়ার লোক আমি নই, বললেন মমতা। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের 5ম দফা ভোট গ্রহণের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্যের নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টার সময় নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ার পর বারাসতে একটি জনসভায় অংশ নেন মমতা। সেখানে নির্বাচন কমিশন এর এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের এই শীর্ষ নেত্রী। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী দল বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, আমাকে আঘাত করলে আমিও প্রতিঘাত করতে পারি, তবে আমি ঘরে ঢুকে যাওয়ার লোক নই। এবার ভোটে আমার মা বোনেরা বড় ভূমিকা নেবে, নতুন ভোটাররা কেউ বিজেপিকে ভোট দেবে না। কোটি কোটি টাকা নিয়ে বিজেপি ভোটে নেমেছে, তাও আমাকে এত ভয় পাচ্ছে কেন ওরা? তিনি বলেন, একদিকে বিজেপির নেতারা প্রচার করে যাচ্ছে, অথচ আমি পারবো না। এই বিচারের ভার আপনাদের উপরই ছেড়ে দিলাম আমি। আমাকে আটকানোর চেষ্টা চলছে, দিল্লি থেকে শুরু করে সব এজেন্সি দিয়ে আমাকে কি করে ঠেকিয়ে রাখা যায় সেটার অশুভ প্রয়াস চলছে, তবে বাংলাকে গুজরাট করতে দেব না। এদিকে রমজানে ইয়েমেন যুদ্ধ বন্ধ রাখতে জাতিসংঘ রাষ্ট্রদূতের আহ্বান। পবিত্র রমজান মাস উপলক্ষে ইয়েমেনে স্থায়ী এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন দেশটির নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথস। মঙ্গলবার এক বার্তায় যুদ্ধরত দলগুলোর প্রতি তিনি এই আহ্বান জানান। আজ বুধবার এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু। মার্টিন গ্রিফিথস বলেন যে, আমি যুদ্ধরত দলগুলোর প্রতি আহ্বান জানাই, তারা যেন বন্দুকের গোলাগুলি থামায় এবং ইয়েমেনিদের সঙ্গে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে পবিত্র রমজান মাসটি পালনে সহায়তা করে।
ইয়েমেনিদের একটি আশীর্বাদ ও শান্তিপূর্ণ রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই পবিত্র এবং সহমর্মী মাসটি আমাদের সকলের জন্য একত্রিত হওয়ার সুযোগ। যারা কষ্টে আছেন তাদের বিষয়ে চিন্তা ভাবনা করার এবং আমাদের মাঝে থাকা সকল পার্থক্য দূর করার সুযোগ প্রদান করবে বলে আশা করি। 2014 সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা সহ দেশের বেশিরভাগ অংশে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই ইয়েমেনে সহিংসতা ও বিশৃঙ্খলার ব্যাপক আকারে দেখা দেয়। পরের বছর 2015 সালে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট সেখানে হামলা চালায়। তখন থেকেই মূলত সংকট শুরু হয়। জাতিসংঘের তথ্য অনুসারে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইয়েমেনে এখন অবধি প্রায় 23,30,000 মানুষের প্রাণহানি ঘটেছে। আরো লাখ লাখ মানুষ অনাহারে ও কষ্টে মানবেতর জীবনযাপন করছে, তাদের জন্য সহায়তা প্রয়োজন। এদিকে ইউরোপীয় জোটের সঙ্গে সব আলোচনা বন্ধ করল ইরান। ইউরোপীয় ইউনিয়ন এর সঙ্গে সব আলোচনা বাতিল করেছে ইরান। একই সঙ্গে তেহরান এর পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়ন এর ওপর পাল্টা নিষেধাজ্ঞাও আসতে পারে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর মুখপাত্র সাইদ খাতেবজাদে একথা জানিয়েছেন। খবর ইরনার। ইউরোপীয় ইউনিয়ন এর পক্ষ থেকে তেহরানের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার কঠোর নিন্দা জানান ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এর মুখপাত্র। তিনি বলেন, ইউরোপীয় জোটের পক্ষ থেকে নেওয়া এই পদক্ষেপের কোনো যৌক্তিকতা নেই। ইরান মনে করে এই নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অমানবিক নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানি জনগণ এর অধিকার লঙ্ঘন করা হচ্ছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইরানের 8 নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে ইউরোপীয় সংস্থাটি। যেসব ব্যক্তির ওপর ইউরোপীয় ইউনিয়ন এর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি রয়েছেন। এছাড়া 3 ব্যক্তির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এর অভিযোগ আনা হয়েছে। সাইদ খাতেবজাদে বলেন, ইউরোপীয় ইউনিয়ন এর নতুন নিষেধাজ্ঞা তাদের জন্য লজ্জা যারা মানবাধিকার রক্ষার দাবি করেন। এদিকে ভিয়েনা আলোচনায় চালিয়ে যেতে যে 4 শর্ত দিল ইরান। ইরানের পরমাণু সমঝোতা নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যে আলোচনা শুরু হয়েছে তা আমেরিকাকে প্রচারগত সুবিধা আদায় করতে না দেওয়ার লক্ষ্যে তেহরান 4 শর্ত দিয়েছে। ভিয়েনায় আলোচনায় অংশগ্রহণকারী কূটনৈতিকদের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম এ খবর দিয়েছে, ইরানের প্রথম শর্ত হচ্ছে দেশটির ওপর থেকে আমেরিকার আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামল থেকে শুরু করে বিগত ডোনাল্ড ট্রাম্প এর প্রশাসন এর শেষ পর্যন্ত পরমাণু সমঝোতার মাঝে পরমাণু সমঝোতার নামে বা অন্য যে কোনো নামে যত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার সবগুলো তুলতে হবে। ইরানের দ্বিতীয় শর্ত হচ্ছে স্টেপ বা পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার এর বিষয়টি ইরান মানবে না, এক স্টেপে একসঙ্গে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ভিয়েনা আলোচনার জন্য ইরানের 3 নম্বর শর্ত হচ্ছে আলোচনার নামে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না, অতি দ্রুততার সঙ্গে এই আলোচনা শেষ করতে হবে। ইরানের চতুর্থ শর্তটি হচ্ছে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে তার কার্যকারিতা দেখার জন্য। ইরানের 4 নম্বর শর্ত হচ্ছে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে তার কার্যকারিতা দেখার জন্য ইরানকে সময় দিতে হবে। প্রকৃত অর্থেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে কিনা তা যাচাই না করা পর্যন্ত ইরান পরমাণু সমঝোতায় নিজেদের দেওয়া প্রতিশ্রুতিতে পুনরায় ফিরে যাবে না। এদিকে সংযুক্ত আরব আমিরাতের কাছে $23 বিলিয়ন অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এর প্রশাসন কংগ্রেসকে জানিয়েছে তারা সংযুক্ত আরব আমিরাতের কাছে $23 বিলিয়ন অস্ত্র বিক্রির প্রস্তাবটি এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে। এসব অস্ত্রের মধ্যে থাকবে F-35 এয়ারক্রাফট, সশস্ত্র ড্রোন ও অন্যান্য সরঞ্জাম। মার্কিন কংগ্রেস সহযোগিতা মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। খবর CCTV নিউজের। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এর মুখপাত্র বলেছেন, বাইডেন প্রশাসন এর প্রস্তাবিত অস্ত্র বিক্রির বিষয়ে এগিয়ে নিয়ে যাবে। এই প্রস্তাব এর বিষয়ে বিস্তারিত পর্যালোচনা ও অস্ত্রের ব্যবহার এর বিষয়ে আমিরাতের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। এদিকে অবশেষে আফগানিস্তান থেকে প্রত্যাহার হচ্ছে সব মার্কিন সেনা। অবশেষে আফগানিস্তান থেকে পুরোপুরি প্রত্যাহার করা হচ্ছে মার্কিন সেনা। আগামী 11 সেপ্টেম্বর এর আগেই দেশটি থেকে সব সেনা ফেরত নেওয়া হবে বলে জানানো হয়েছে। পেন্টাগনের বরাত দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের এই পরিকল্পনার কথা জানায় মার্কিন গণমাধ্যম। গত বছর তালেবানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্রের, সে অনুযায়ী 1 মের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার এর প্রতিশ্রুতি দেয় তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এর দায়িত্ব নেওয়ার পর থেকেই বলে এসেছে এই সময়সীমার মধ্যে সেনা প্রত্যাহার কঠিন হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।